গভীর রাতে আমাদের পরিবারে একটা নতুন সদস্য আসলো, তার জন্য আমরা সবাই জেগে আছি। আমার শ্বশুর দেখছি খুব সুন্দর করে এগুলো কন্ট্রোল করছিল, মানে ধরেন গরুর বাবু হওয়ানো থেকে শুরু করে গরুকে শাল দুধ খাওয়া। আমি তো আমার শ্বশুরকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, মানুষটা কত কিছু পারে। এখানে কিন্তু আমিও তাদের মতোই হয়ে গেছি, মানে তাদের গায়ের কালার আর আমার ড্রেসের কালার সেম সেম। যাক, আস্তে আস্তে দালান বাড়ির ছাদের এই খামারটা বড় হচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? রাত যখন একটা বাজে তখন দেখি সবাই দৌড়াদৌড়ি করছে আর শুনি যে গরুর বাচ্চা হচ্ছে। আমি দৌড় দিয়ে উপরে আস্তে আস্তে দেখি বেবি হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো বসে আছে আমাদের খামারের আরো একটা নতুন সদস্য। তারপর দেখছি আমার শ্বশুর গরুর দুধ নামাচ্ছিল, কারণ বাছুরকে নাকি শাল দুধ খাওয়াতে হবে। আসলে মা হওয়া যে কত কষ্টের, এটা যে মা হয় সেই শুধুমাত্র জানে, অন্য কেউ এই ব্যথার ফিলটা কখনোই বুঝবে না। এত সুন্দর করে এই শাল দুধ গুলো বাছুরকে খাওয়াচ্ছিল চামিচ দিয়ে দিয়ে। আর গরু তো সারাক্ষণই তার বাছুরকে আদর করতেছে, দেখতে পাচ্ছেন চেটে চেটে আদর করতেছে। আর আমার আব্বুও ভীষণ খুশি, তার মুখটা দেখে বোঝা যাচ্ছে সে কত খুশি হয়েছে। আমরা সবাই ছিলাম ছাদের উপরে, আমাদের যে স্পেশাল গেস্ট ছিল ফাহিম ভাইয়া মুস্কান আপু তারাও ছিল। সবচেয়ে মজার ব্যাপার, কিভাবে আমরা জানতে পারলাম গরুর বেবি হবে জানেন? আমার শ্বশুর তো এমনিতেই জানতো দুই একদিনের মধ্যেই হবে, বাট সবাইকে নজর রাখতে বলেছিল। তারই মধ্যে আমার এক ভাই মানে দেব ছাদে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, সেই সময়টাই আসলে বোঝা যায় যে বেবি হবে আর সবাইকেই ডাক দেয়। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একে তো এই রাতটা শুক্রবারের ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমাদের মেয়ে বাছুর, সবকিছুই আল্লাহ ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ। শরীরের বিভিন্ন জায়গার কালো দাগ দূর করতে বিউটি পার্লার এই বডি লোশনটা খুবই ভালো কাজ করে। যাদের ঘাড়ে গলায় হাতের কোনোই পায়ের হাঁটুতে কালো দাগ রয়েছে, তারা প্রতিদিন ব্ল্যাক আউট বডি লোশনটি ব্যবহার করলে শরীরের কালো দাগ তো দূর হবে, সাথে স্কিনটাকে ব্রাইটও করবে। এটা ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন, পেজটা ক্যাপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। থ্যাংক ইউ। বাসুর ভালোই, বড় বড় বাসুর আছে ভাই। এটাই বললাম, এটা তো মানুষের হইতো। এখানে 15 দিন পর কি টাকা হয়? এক ঘন্টার মধ্যে যাই হোক, এখন গরু আর বাছুরকে ভালো রাখার জন্য যা যা করতে হবে আমার শ্বশুর তাই তাই করছে। বাচ্চাকে কয়েকবার করে শাল দুধ খাওয়ানো, বাচ্চার জন্য খড় পেতে দেওয়া, মায়ের টেক কেয়ার করা, যাতে মশা বেশি জ্বালাতে না পারে তাই কয়েলের ব্যবস্থাও করা হয়েছে, যদিও রেগুলারই কয়েল দেয় আমার শ্বশুর। আর আল্লাহ দিলে এই গরুর অনেক বেশি দুধ হবে, কয়েকটা গায়ে আছে আমাদের এবং আরো একটা গরুর বেবি হবে। আমার আব্বুর খুব শখের একটা খামার এটা, আব্বু কিন্তু রিল্যাক্সে বসে থাকলেই পারে, বাট সে যেহেতু সারা জীবন বিদেশে চাকরি করে এসেছে তো দেশে এসে বসে থাকার মানুষ সে না। শখের জিনিসগুলো যখন আস্তে আস্তে বড় হয় তখন জিনিসটা খুবই ভালো লাগে। সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। আর আমাকে দেখতেও একদমই গরুর মতো দেখা যাচ্ছে, তাই না বলেন? গরুর গায়ের কালার আর আমার ড্রেসের কালার একদম সেম সেম, মনে হচ্ছে আমি একটা আস্ত গরু। ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ আমি সেই ছোট্টবেলায় এই আনন্দটা পেয়েছিলাম, আমার নানুর বাড়িতেও এরকম গরুর বেবি হয়েছিল, আজ আবার সেই একটা দিন পেলাম। এর আগেও একবার বেবি হয়েছিল, বাট ওই দিন আসলে ভিডিও টিডিও করা হয়নি। আজকে যেমন হুট করে শুনতে পেয়ে আমি দৌড় মেরে চলে এসেছে ছাদে। এই দিনটা আমাদের সকলের জন্য ভীষণ আনন্দের। এটা হলো আমার আব্বুর খুব শখের একটা খামার, আর এটাকে সে ভীষণ ভালোবাসে, ভীষণ টেক কেয়ার করে, একজনকে রেখে দিয়েছে টেক কেয়ারের জন্য। যাই হোক, আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং এই নতুন সদস্যের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।